ব্রেকিং লৈ আহিছো কুকরাচারত দুই উগ্রপন্থীর এনকাউন্টার করা হয়েছে আর এই দুই উগ্রপন্থী নতুন সংগঠিত যে সংগঠন ইউ এল বির উগ্রপন্থী হয় বলে এই মুহূর্তে সন্দেহ প্রকাশ করা হয়েছে আর এই মুহূর্তে জানাইছো নামিত সমূহ দর্শকক এই বিগ ব্রেকিং কুকরাচারত দুটাকৈ উগ্রপন্থীর এনকাউন্টার করা হয়েছে জানাইছো এই মুহূর্তে সমূহ নামিত দর্শকক ভারত ভূটান সীমান্তর লুংসুঙত এনকাউন্টার করা হয়েছে দুজনকৈ উগ্রপন্থী আর এই এনকাউন্টারত নিহতজনক জনক ব্রহ্ম আর জংহার মুসাহারী বলে জানিব পারা গৈছে আর এই ঘটনা সংঘটিত হওয়া স্থলীর পৰা উদ্ধার করা হয়েছে দুটা পিস্তল আটটা হ্যান্ড গ্রেনেড আর আপত্তিজনক বহুতো সামগ্রী নিহত দুজন যুবক নবগঠিত উগ্রপন্থী সংগঠন ইউ এল বির বলে সন্দেহ করা হয়েছে বর্তমান সময়ত ইউ এল বি নামৰ সংগঠনটোৱে দুদিন পূৰ্বে চৰকাৰক দিছিল ভাবুকি নবগঠিত এই সংগঠনটোৱে চৰকাৰক ভাবুকি দিছিল গঠন হোৱাৰ পিছতে আৰু তাৰ পিছতে নতুনকৈ সংগঠন জন্ম দি ভাবুকি ভৰা মন্তব্য দিছিল উগ্রপন্থী সংগঠনটোৱে চৰকাৰক তাৰ পিছতে এই মুহূৰ্তত এক বিগ ব্রেকিং আহি পৰিছে জনাইছে আমি সমূহ দৰ্শক কুকৰাচাৰ দুই উগ্রপন্থীক এনকাউণ্টাৰ কৰা হৈছে ভাৰত ভূটান সীমান্তৰ লুংসুঙত এনকাউণ্টাৰ কৰা হৈছে আৰু এই এনকাউণ্টাৰত নিহত হৈছে জনক ব্ৰহ্ম আৰু জংহাৰ মুসাহাৰী নামৰ দুটা উগ্রপন্থী আৰু যি ঘটনা সংঘটিত হ'ল যি স্থানত এনকাউণ্টাৰ কৰা হ'ল সেই স্থানত উদ্ধার করা হয়েছে দুটা পিস্তল আটটা হ্যান্ড গ্রেনেড আর আপত্তিজনক বহুতো সামগ্রী কিছুদিন পূর্বে গঠিত হওয়া যে এক উগ্রপন্থী সংগঠন ইউ এল বির উগ্রপন্থী এই দুজন বলে বর্তমান সময় সন্দেহ করা হয়েছে কেবল যে উগ্রপন্থী সংগঠনটি গঠন হওয়ার পিছতে ফিফটি ফিফটি অর্থাৎ পঞ্চাশ শতাংশ রাজ্যক অসমক বিভক্ত করার এক দাবি প্রদান করেছিল বড়োলিণ্ডক লো পেলায় এক দাবি প্রদান করেছিল সরকারক ভাবুকি করেছিল আর তার পিছতে এটা বর্তমান সময়ত এক বিগ ব্রেকিং আহি পড়েছে নতুনকৈ সংগঠন জন্ম দিয়ে ভাবুকি করা ভাবুকি দিয়া সরকারক এই উগ্রপন্থী সংগঠনটির দুজন ব্যক্তিক এনকাউন্টার করা হয়েছে বলে বর্তমান সময় সন্দেহ করা হয়েছে সেই দুজন দুজন ব্যক্তি এনকাউন্টার করা হল সেই দুজন ইউ এল বির সংগঠনটির সদস্য বলে বর্তমান সময় কেবল সন্দেহ প্রকাশ করা হয়েছে কিন্তু এই মুহূর্তত এক খবর আহি পড়িছে যে এনকাউন্টারত নিহত হয়েছে জনক ব্রহ্ম আর জংহার মুসাহারী নামৰ দুটা উগ্রপন্থী আর যে স্থানত এই এনকাউন্টার সংঘটিত হল সেই স্থানৰ পৰা উদ্ধার করা হয়েছে দুটা পিস্তল আটটা হ্যান্ড গ্রেনেড আর আপত্তিজনক বহুতো সামগ্রী ইউ এল বি নামৰ নতুন যে সংগঠন সেই সংগঠনটোৱে দুদিন পূর্বে সরকারক ভাবুকি দিছিল আর সেই সংগঠনটোৱে উগ্রপন্থী বলে এই দুজন নিহত উগ্রপন্থী ইউ এল বি সংগঠনটোৱে হয় বলে বর্তমান সময়ত সন্দেহ করা হয়েছে কেবল যে সংগঠনটোৱে গঠন হওয়ার পিছতে বাতৰি প্রকাশ করেছিল তাই মিটার সমূহ দর্শকক দেখাইছিল কিদরে ভাবুকি প্রকাশ করেছিল আর পঞ্চাশ শতাংশ রাজ্য বিভক্ত করার এক ভাবুকি প্রদান করেছিল আর তারপর কৈছিল যে সমগ্র অসমকে দুটা ভাগত বিভক্ত করব আর বড়োলিণ্ডক লো পেলায় এক দাবি দাবি করেছিল আর তেখেতসকলে ভাবুকি প্রদান করেছিল তারপরে এই বৃহৎ বাতরি আহি পড়েছে যে দুজন এনকাউন্টারত নিহত হল উগ্রপন্থী জনক ব্রহ্ম আর জংহার মুসাহারী এই দুজন নতুনকৈ গঠিত ইউ এল বি উগ্রপন্থী সংগঠনের হব পারে বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে বর্তমান সময়ত আর এই মুহূর্তে জানাইছে নামিত সমূহ দর্শকক এই বিগ ব্রেকিং কুকরাচারত দুই উগ্রপন্থীর এনকাউন্টার করা হল নিহত হয়েছে দুজন উগ্রপন্থী আর এই উগ্রপন্থী দুজন নিহত হওয়া এজনের নাম জনক ব্রহ্ম আর জংহার মুসাহারী এনকাউন্টার করা হল দুজন আর তারপর নিহত হয়েছে দুজনকৈ উগ্রপন্থী আর সেই দুজন উগ্রপন্থী ইউ এল বি বলে সন্দেহ করা হয়েছে যে নতুনকৈ গঠিত এক উগ্রপন্থী সংগঠন টাইমেটর সমূহ দর্শকক জানাইছিল ইউ এল বি নামক সেই সংগঠনটোৱে দুদিন পূর্বে ভাবুকি প্রদান করেছিল সরকারক আর ভাবুকি প্রদান করা সেই উগ্রপন্থী সংগঠনটোৰে দুজন উগ্রপন্থী হয় বলে বর্তমান সময় কেবল সন্দেহ প্রকাশ করা হয়েছে কিন্তু কিছু সময় পিছিয়ে জানিব পৰা যাব আসলে সচাকে ইউ এল বির সদস্য এই দুজন উগ্রপন্থী হয় নে নহয় সবিশেষ তথ্য আহিলে সমূহ টাইমেটর দর্শকক জানাম কিন্তু এই মুহূর্তে কেবল সন্দেহে প্রকাশ করা হয়েছে ইউ এল বি নামৰ সংগঠনটোৰে এই দুজন উগ্রপন্থী হয় বলে যে উগ্রপন্থী সংগঠনটোৱে দুদিন পূর্বে সরকারক ভাবুকি প্রদান করেছিল সেই বিষয়ে সমূহ টাইমেটর দর্শকক জানাইছিল কিদরে রাজ্যক অর্থাৎ অসমক
দুটা ভাগত বিভক্ত করবলে 50-50 অর্থাৎ 50-50 শতাংশ ভাগত বিভক্ত করবলে এক দাবি প্রদান করেছিল আর তার পিছতে বর্তমান সময়ত এক ব্রেকিং নিউজ আহি পৰিছে বিগ ব্রেকিং ভারত ভূটান সীমান্তত লুংসুঙত এনকাউন্টার করা হয়েছে আর এই এনকাউন্টারত নিহত হয়েছে জনক্রম আর জংখার মুসাহারি নামের দুজন উগ্রপন্থী আর সেই দুজন উগ্রপন্থী যে স্থানত এনকাউন্টার করা হল সেই স্থানের পর ঘটনাস্থলীর পর উদ্ধার করা হয়েছে দুটা পিস্তল আটটা হ্যান্ড গ্রেনেড আর আপত্তিজনক বিভিন্ন সামগ্রী আমার সহ আপডেট আহি আছে সবিশেষ আপডেট আহিলে আমি তো সমূহ দর্শকক জানাম যে সচাক যে সন্দেহ করা হয়েছে সেই সন্দেহ সচা হয় নয় কিছু সময় পিছতে আপডেট আহি পালে সেই বিষয়ে আমি তো সমূহ দর্শকক জানাব পারি কিন্তু এই মুহূর্তে জানাই এই বিগ ব্রেকিং কোকরাঝাড়ত দুই উগ্রপন্থীক এনকাউন্টার করা হয়েছে ভারত ভূটান সীমান্তর লুংসুঙত এনকাউন্টার করা হয়েছে আর এনকাউন্টারত নিহত হয়েছে জনক ব্রহ্ম আর জংখার মুসাহারি ইউএলবি নামের সংগঠনটির এই দুজন উগ্রপন্থী সদস্য হয় বলে বর্তমান সময় কেবল সন্দেহ করা হয়েছে কিছু সময় পিছতে সবিশেষ জানার পিছতে আমি তো সমূহ দর্শকক জানাম আসলে ইউএলবি নামের এই নতুনক গঠিত নবগঠিত উগ্রপন্থী সংগঠনের এই দুজন উগ্রপন্থী হয় নে নহয় সবিশেষ তথ্য কিছু সময় পিছতে জানিও পারা যাব কিন্তু এই মুহূর্তত খাতাং খবর আহি পড়েছে যে দুজন উগ্রপন্থী নিহত হয়েছে এনকাউন্টারের ফলত আরক্ষী এনকাউন্টারের ফলত নিহত হয়েছে দুজনকে উগ্রপন্থী আর যে দুজন উগ্রপন্থী জনক ব্রহ্ম আর জংখার মুসাহারি বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে বর্তমান সময়ত।